ইতালিতে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও লুটপাটের ঘটনা বেড়েছে। গত সোমবার রোমের তারপিনাত্তারা এলাকায় বাংলাদেশি পথচারীদের ওপর অতর্কিত হামলা করে কিছু দুর্বৃত্তরা। এই ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বাড়ছে। আমরা তিন বন্ধু আমরা একসাথে দাঁড়া রয়েছি আর কি। আমার ফোকার থেকে ফোন টান দিছে, ফোন টান দিছে আর আমি ধরছি। ধরার সাথে সাথে মানে এরা সাকু টাকু বার করছে, এরপরে এরা মানে বয় টয় দেখা চলে গেছে। আমাদের সামনে আরো একটা মহিলা দাঁড়া রয়েছে, মহিলার ফোন নিয়ে গেছে। এভাবেই ঘটনার বর্ণনা দেন হঠাৎ আক্রমণের শিকার বাংলাদেশি আশরাফ। সোমবার রোমের বাংলাটাউন নামে পরিচিত তারপিনাত্তারা এলাকায় কিছু দুর্বৃত্তের আক্রমণের শিকার হন কয়েকজন বাংলাদেশি। আমরা কথা বলতেছি ঠিক 30 সেকেন্ডের মধ্যে আলজেরিয়ান তিনটা আসি রাশেদকে প্রথমে একটা ঘুষি দিছে, এরপরে আমি পিছন দিকে তাকাই আর একটা আমাকে ছুরি মারছে। ছুরি মারার সাথে এই যে আমার এটা ইয়ে হয়ে গেছে, ছিঁড়ে গেছে। আমার ফ্রেন্ড ছিল শাহিন সাথে, ওকেও ছুরি মারছে। ঘটনার দিন সকালে ইটালিয়ান বৃদ্ধের মোবাইল চুরি করে পালানোর সময় বাংলাদেশি কিছু ব্যবসায়ী এক ব্যক্তিকে আটক করে বৃদ্ধার মোবাইল ফেরত দেন। এই ঘটনার কিছুক্ষণ পর মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত আরও দুজন এসে আকস্মিকভাবে বাংলাদেশি পথচারীদের ওপর হামলা শুরু করে। ছেলেবেলে দাঁড়ায় রয়েছে, কাফি বারে কাফি খায় দাঁড়ায় রয়েছে, তখন অতর্কিত ভাবে আসি তাদেরকে ছুরি দিয়ে ফাঁদ দেওয়া শুরু করছে। পরক্ষণে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা এসে বাংলাদেশিদের সহায়তায় তিন ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে ঘটনায় আতঙ্কিত বাংলাদেশি ব্যবসায়ীরা বিষয়ে সাথে এবং প্রশাসনের সাথে যোগাযোগ করে এদেরকে কিভাবে আমাদের নিরাপত্তা এলাকায় যারা আছেন খুবই আতঙ্কিত। আসলে এইভাবে চললে আমাদের প্রত্যেকের জানমালের নিরাপত্তা শঙ্কিত, আতঙ্কিত আমরা। গত কয়েক মাসে শহরের বিভিন্ন স্থানে বাংলাদেশি বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ঘটনা বেড়েছে। এ ধরনের অপরাধ বন্ধে কমিউনিটির সকলের সক্রিয় ভূমিকার প্রয়োজন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।